লুপ্তপ্রায় একটা সংস্কৃতি অপসংস্কৃতির বিরুদ্ধে আমার এই পাঁচালী পালা মঞ্চস্থ হবে। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার ক্ষমা করে দিবেন। এটা হারিয়ে যাওয়ার সংস্কৃতির উপর আজ যে পালাটা মঞ্চস্থ হবে, খেলায় শুরু হবে। আমার তিন ভাই দুটা হিসাব, তিন ভাই দুটা হিসাব। মায়া মায়া বলিয়া দিন যাচ্ছে মোর চলিয়া, চুল পাকিয়া ঝরিবে দাঁত, সালা কি বুড়াটা খিলাবে মো খসি ভাত। ওরে দাদা জিতায় বেড়াছিস তুই বকিয়া, দেখিয়া শুনিয়া কে কেনা তাহলা মারিয়া। দাদা ধরো ধরো মারো মারো, তোমা ফের মুখ কেনে ছেড়ো, তোমাও দাদা মুখ সঙ্গে করে লে চলো। আচ্ছা আচ্ছা দাদা, সরা পচা খাইবার গিচে দিছি না, নাই রে ভাই নাই, আমার কি রে আমার কি পুরাটা ফর্ম পাইলো রে, আগুন পাস হোক মোর। হ্যাঁ দাদা এইটা ভুল হল তোমার, তোমাকে বারবার কোয়া যাচ্ছে একেবারে কাজকর্ম করেন না, একদম খালি তো গরুর মতো খাটিয়ে যাচ্ছেন। হ্যাঁ আজকে খরচা কমো, আজকে খরচা করো, কালিয়ে ব্যাস চলো।
আমরে পুরাটা চতর হই যারে এই দাদা হ্যাঁ পুরাটা যখন অতখান কইছে তে দেরি করে কি হবে টাকা পয়সা লো বাজার চলো চলো আচ্ছা বোমা দে তাহলে টাকা লো লে টাকা তুই তুই তো হবো হ্যাঁ তুই তো মুখ দে তুই হ্যাঁ আপনা বের ধোবা এই হচি কে দূর ধরে সিপি দাদা সিপি দাদা হ্যাঁ লাগাবো সাউদালা কানবে ভাট্টা অর্ডার কাটা হয় বিয়ানবো বুই বেরানো যাব না তা মুরবে হাম বুই আনিম আচ্ছা লে 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 অর্ডার একটা কথা এই হ্যাঁ চল যাবা হবে আর কেন কেন সাউদালা কানবে রে সাদা তুই আনবো তোর বেহা তুই দে মোর বেহা আর মুই আনিম রে তামুনি এ বেহানি হাজার ছাটা কইবি যে দেখা জান না হ্যাঁ শুন না চল ভাই হাট হ্যাঁ তুই জেল খাবো তোক সেই খিলাম নি খামুই মিষ্টি খিলাম রে নি খাম রে আরে নেন কি খিলাম নি খাম আরে খাবো কি রে খাম হ্যাঁ দাদা খাম কি খাবো নামছে না হ্যাঁ কি খাবো সোমা পাপড় খাম হ্যাঁ ওই রাতে বস্তা খিলাম চল চলো আসো আরে তুসেরা কোন দিকে কি কহবি কেন তো কেন আরে আসলে শুনে বুঝে গেল ওই নদিয়া ঘর বুঝলা যে ওই যে লোকের মুখ খোঁজা দেখা খোঁজা দেখে হ্যাঁ একটা বাকি কোচ লাগছি এ মোর খবর কইছি না তোর খবর হ্যাঁ তোর খবর ফেরাচ্ছি আরে বিগার পাইজার তো পানি যাব না যাব নদীর পাইজে কি আছে মায়ার না বেড়াইছ মোক এলাকাটা ঢেনে বেলা খোঁজ দিতো কালিয়ে বেহাতে হবে বড় বাবুর হয়ে গেছে কইলা আলাইতে বড় বাবু কইনা হয়ে গেল একদম পাঁচ টাকা এ তোর মতো দশ টাকা হোক খরচ 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 মিয়ালা কি করে পেশানি লোকটা কদি হ্যাঁ
সকল লাগবানি কোনো দিন অঘটন ঘটবানি ঠিক করা নিস লাগাছু তো রে দাদা তোমার ঘর বাঁধান নাই কি এ আলহা কাট বুঝন নাকি এ আলহাতে মুখ টুটু কবা তুলে আমার সঙ্গে রে তা তো আছে কেন রে কি করছো তো খুব বুঝতে রে কেন এন মুখ বাহিলা করছি তা আমার সঙ্গে রে ঠিক আছে ভেলসা গজুয়া লোকের সঙ্গে পারা নি যায় রে মুয়ে ভেলসা ও তোর তো বেয়া হয়ে যাচ্ছে ওই খুব চালাক রে নিজাম তোর সঙ্গে লাগা 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 ঘটনা কোন ছকর না লাগাইস ঠিক আছে ভালো করে আনিস আলা তো ভালো হবা কে চলো 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 দেখ মুই যে পাকা আছি হ্যাঁ ওই পাকা ওই পাকা ফেরা আছি যাচু তো দৌড় আয় ফেরা তো আয় এডার খাদিরা দেখি দাদা খাদিরা খাদিরা হবে সুবের হান্ডিরা ভাঙিল আর কোচে দুঃখের হান্ডিরা ভাঙিল খারাপ হয়ে গেল মোর মনটা ছাতু চান হয়ে যাবা ধলে আলা ছাতু চান হয়ে যাবা ধলে আলা চল গা উঠা সরবা উঠা দে একটি ভাইরা বেশি হইলে একটি কম এঙ্গ মোর বুড়াটা কত দিনকার পর তো কইনা জুড়বা নিকলি যে এবার যদি কইনা হল তো রাস্তাতে একটা তোমার ঘটনা ঘটায় থ দিলন এঙ্গ মোর বেহা হবে আমি ওদের নিগাড়া তো হবে খালি যেই সেই বাতলা Oh.
ধান সাগর পাতালের বাজার এতে কেমন করে রে বাবা ও বাবা মহর
দাদা তো একটু ভ্যালসা টাইপের, আমাকে হয়তো দুই ভাই সমান ভাবে ভাগ করে নিবে। ঠিক, ছমাস মূর্তি খাবে, ছমাস মূর্তি খাবে, চলবে। দেখ হ্যাঁ, তোক হিসা দিবা কাহানি, তোক হিসা নিবা নি লাগে, আমার দুই ভাইয়া বাটা করে লেছি, ছমাস দাদার দি খাবো, ছমাস মূর্তি খাবো, এইভাবে চলবো। কি কলান তুই হিসা নি পাবো? হ্যাঁ কহল, কার বাদ নি মানিম? হ্যাঁ কার বাদ নি মানিম? বাপের হিসা মুই বাড়া বললিম, তোমার বুদ্ধি লিখলে একজন দেয় হাউলি খাটবা দাদন মুখ। ধন সম্পত্তি ভাগা করবা কইছে, তোকে নি দিব দাদা? শুনো, তুই তাহলে হিসাব নিব? এইভাবে যদি আমার সাত দিন সাত রাত মনে ঝগড়া করি তাহলে যেটা সমাধান হবে নি? হ্যাঁ আমার তো কাকা আছে, কাকাকে ডাকো, কাকা তো নিশ্চয়ই যুক্তি দিবে একটা। কাকা ভাই উঠার না ভাই, পাগলা না তুই? যুগলা পড়ে ভালো পাগলা হয়েছে আমার, শুন মনে পড়ে কাকা কি আর এমন গালি যাচ্ছি মানে ধরে আইছু। তারপর আমার তো তিনটা ভাই গে, জানি তুমি তিন ভাই, তুমি দুই একটা হিসাব করবা কইছে, তিনটা ভাই তো বুড়াটা তো মরণ কালত কয়ে গেছে, দুই হিসাব লিবা? হ্যাঁ আচ্ছা শুনো, তোমার তো তিন জনে একে মায়ের একে বাপে, হ্যাঁ একে মায়ের একে বাপে বাপে, কোন বিচার করে দিবা পারে যে তিনি পাবো আর পাবে? আমার দেউনিয়াগির পয়েন্টের সম্বন্ধে তাহলে কাকা তাহলে তুই অরহের লগত যাবা? নাম চলো চলো চলো, যাবানি লাগে আমার দুজনে যাচ্ছি, তোমার উলা বুদ্ধি ঘুরঘুরিয়া বুদ্ধি খুবই, তুই হয়ে যা আমার রোজ ঘর একলা জানতে বুঝলি। আর ডাউনিয়াগি কটা কটা
মাইলাস মোর করে দি আলা খালি দোনিয়া ইন করছো চোল কিনছো আর ভাত খাত হ্যাঁ আরে কি ফের বা ও নায়া করে কি ফের নাম না ছাড়া আমি সাজি কইউ বুঝলেন না আর আগিলা ফারদার ফের কি হামতা নুনু ছে আই কেড়ি কম তে কম সাদিন হেঙ্গে ঘর ছর বাদ সাদিন হেঙ্গে উমরা দুনু মাদাটা দে কেন মান করছে কেন মানি খালি হাফ কাজি মি চল দে ওই হ্যাঁ যদি খান উমরা দে কেন মান করছে বাজি আর ইনসাফ করবা কে ইনু মুই ভীম সুকারু গর বুঝলেন না নি কিছু ধরা আনুরে উমা মুরা চারা খটলা আনুরে এখন এই পয়সা নিয়ে হ্যাঁ বিবিটা আগু জাহান মি কি জবাব দিমু যদি কেন তোমার ধার উধার দিয়ে যাবো আর তো খাম
নামেনি আমার মেম্বারটা এই মেম্বারটা হে পুলিশে চাই দি দে দে এই এই সিভিএম মেম্বার কি আমার সিভিএম মেম্বার কি হ্যাঁ হ্যাঁ ওয়া হনুমান ওয়ার্ড বসাই দি হনুমান দি বলদারা বলবে নি আর মিনি হলে তো মার দুনিয়া গিলা হাতাই নি আকো হ্যাঁ কি বলে দুনিয়া হ্যাঁ দুনিয়া বলে খানা ইয়া খোদা হামনি রে আছাই তো তাহানি রে মান তো বল মা আচ্ছা ই নুনুরি নুনুরি গলে কি আম আইলো আরবে নি ইতো ওসি বাউ দেনি গে মা দেনি গে রানে লাগছি তোমা দনো বাপ বাড়ার বাপে হ্যাঁ কি বলে দেউনিয়া পাথা লগে কয় দেউনিয়া দেউনিয়া আর ঘর তো তোর কোটি দুনিয়া হ্যাঁ হনুমান তো কি তো হামতা ওকা সোকা দে হবা লুকাই দিবা কই রে হ্যাঁ আমি আজ চাল ধাবা নি কই তো দাল হ তে তোমার জানি তুমি মাংগি তো বল ইয়া আল্লাহ মিগি 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 ইকলি হইরা তোমা দনো মারে মগা খালে আরে মগা খালে তোমা ইয়া মগা খালে রে জানি তোর মার লাগি মাংগি রা আচ্ছা নুনু তোমার লগত আছ না আমাকে হ্যাঁ আমার এখন খুব দরকার তোমার গে এখন দিন সাফ করে দিবা ইনসাফ ঘর ভোগ লাগিছে হাক বাজা দোকান গেলে চা পিবা না তো হামতা জানেন তিন বেজ দেউনিয়া হ বিলেন না মি কি দেউনিয়া হামসার নুনুরি দা পয়েন্ট সিকি হ্যাঁ যাওয়া দো তোমার থেকে বেশি হামসার ঘর তো দিন পাতা সব ধন লোক আছে বিলেন না যা লোক আছে তোমা ধরে বাউ জানি খাবার গে বাউ জানি গে খাবার গে এই তোমরা দিলেন না টাকা 10 টাকা দিলেন না ওই খান থানি হ্যাঁ চলে গেল ওয়া পেট্রোল পাম্প দেলো আর আচ্ছা ভোগ লাগিছে হাক মাজা আচ্ছা নুনু বলো হ্যাঁ কেমন আছে আমার যে আসলো একটা উদ্দেশ্য হলে তোমার বাড়ি আসছে বলো দি বলো আমার বুড়াটা মারা গেছে বুড়াটা মঙ্গল কই গেছে যে আমার তিন ভাই আচ্ছা আচ্ছা এক বাপের এক মা হ্যাঁ আমার তিন ভাই বুড়াটা যখন মারা যায় তো বলে গেছে বুড়াটা যে বুড়াটা যত জায়গা জমি সম্পত্তি ছে আর কি আমার বিয়েটা ভাগা করবা কই গেছে মন কালত বলে আচ্ছা নুনু তোমরা ইনসাফ কহিলেন
আমার সাত দিন সাত রাত ধরে নিচাপ করছি কিন্তু মেটাল পারেনি কাহো কইনি পারছে ঠিক আছে দেবনে সাহ আমার অনেক নিন সাপটা করে দো ঠিক আছে করাই দিব আমরা কোন দিনে যাব আমরা খেলে গাই না এতটি লোক দুনিয়াটা মরছে বুড়ি ওই বলি হ্যাঁ কি তিনটা বেটা দিদা হিসাব করে চেতলাই বেটা ওটাই হবে হ্যাঁ খামে এই যাবে এই নুনু হ্যাঁ কেটে ফের পয়সা দুনিয়া সাহেব এখান যদি নিন সাহেব তোমার করে দিব আচ্ছা তাহলে পাঁচ হাজার টাকা দিব পাঁচ হাজার হ্যাঁ কিছু দো আর ই একটা বাপ বলে দেখি তোমার যাবেন হ্যাঁ খুড়ি চৌড়াল বেনা লিওরাল কি হবে কি হবে তুটা আমরা শুনছি ম বুঝল না দে ঠিক আছে দেউনিয়ারা যখন আসছে এই অকুল আসবে এখান প্যান্ডমা কই যাবে দেউনিয়াটা হ্যাঁ কাতি কাতি খান বলে লাগবে বলে দেউনিয়ারি কি করবে এখানে ভাই উঠে দেখ কি কামলা
ইগুড়ি খেয়াল ঘুরি খেয়াল লাগাতে এটা আমরা সমঝিব না কি হবে কি হবে আচ্ছা এই শুনো একটা বা শোনা বেমার ইনসাফ জানি মেটা দিবা ভাই ছোট মাঝিল কাজিল ছোট 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 কাল হুই ধর আমার তারপর বিচারটা করছি তোমাকে বস দেখো শুনো তোমরা বলবেন নি আমি তোমরা বসো নিজের কি বলছে বুঝে পাচ্ছি তো সব কিছু বলছিল আজ খুব ঘটন ঘটাল আর বিচারখান করে চাপা নিবেন দেড় লাগাল জন্য এটা ঘর যাওয়া দিব দাদা ছোট ভাই তুই
বিচার হয়ে গেল রে বিচার হয়ে গেল বিচার হয়ে গেল হ্যাঁ মোর দন্না ভাই কুরবুলি রাত চলে আসছে ভাই Bye.
না বলিস না বলিস না বলিস না বাবু তোর বাপে I'm gonna get you.
Yeah!
Yeah, I don't know.
কেলে আজ ন ন ন ন
Oh,
নমস্কার আমার এই ভাইয়ের দুটা হিসাব পালার এখানেই সমাপ্ত।